আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল দক্ষিণ হাওয়া থেকে আপনাদের জন্য আজকের আয়োজন রাজা মিয়ার বিখ্যাত রাজা চায়ের আড্ডা। রাজা চায়ের আড্ডায় কথাই নয়, স্বাদে বিশ্বাস। রাজা চায়ের আড্ডায় আমরা পাচ্ছি রাজা স্পেশাল চা 50 টাকা, রাজা ইন্ডিয়ান মালাই চা 50 টাকা, তুর্কি স্পেশাল লাল চা 30 টাকা, জাফরান ইরানি লাল চা 30 টাকা, রাজা ইরানি জাফরান দুধ চা 50 টাকা। আরও আছে রাজা কাশ্মীরি গোলাপি চা, মালয়েশিয়ান চকলেট দুধ চা, রাজা অ্যারাবিয়ান পাওয়া। আরও আছে পড়ালিকারের দুধ চা, রাজা স্পেশাল রাজা মালাই চা। আপনার কি বক্তব্য আছে এই চা নিয়ে, বলেন। এই চা আসলে একটা ভ্যানগাড়ি থেকে 18টা দোকান, আপনি বুঝতে পারছেন যে একটা ভ্যানগাড়ি, এই যে এখানে দেখেন কক্সবাজার পর্যটক কেন্দ্র, যত জানেন যে কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে লাবণী পয়েন্টে আমরা এই দোকানে নিয়েছি গত 1 সপ্তাহ হয়েছে। এখানেও আমরা উচ্চপোড়া বিট এবং চারা পাচ্ছি, এছাড়াও মতিঝিল আছে, বনচল আছে, মিরপুর লাবুট আছে। কত নম্বর সরকারি গণমাধ্যম এখানে আছে, আজকে পত্রিকা মানে বাংলাদেশের প্রথম সারি এবং দক্ষিণ এই সবচেয়ে ফেমাস দাবি এবং সবচেয়ে ফেমাস এই জন্য কাজু বাদাম পেস্তা বাদাম জাফরান এই চা দিয়ে তারা তৈরি করে। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার বাড়ি ময়মনসিংহে। আপনার সঙ্গে আমার সবচেয়ে মিল যেটা, সেটা হচ্ছে আমার বাড়িও ময়মনসিংহে, নতুন বাজার। এখানে আপনার সঙ্গে আমার একটা ভালো মিল হয়ে গেল, তাই না? তো আপনার ব্যবসা সম্পর্কে আপনার যে চিন্তা ভাবনা সেটা আমরা জানতে পারলাম, এবং কতটা ছোট থেকে আপনি আজকে এই পর্যন্ত 19টা দোকানের মালিক হয়ে গেছেন সেটাও আমরা জানতে পারলাম। এবং আমি এটা বলি, যেহেতু আপনি আমার নতুন বাজার অর্থাৎ ময়মনসিংহ এর মানুষ, তাই আপনি বুঝতে পারছেন ময়মনসিংহ এর একটা ছেলে দক্ষিণ এশিয়ার মধ্যে রাজা মামার চায়ের দোকান ময়মনসিংহ মেলায়, যেহেতু আমার ময়মনসিংহ এর প্রিয় মানুষ ওই হিসাবে এই মেসেজটা দেওয়া। ফাইন, আমি আপনার দোকান এবং আপনার চায়ে আমিও ফ্রেন হয়ে গেলাম। ভিউয়ার্স, আপনাদের জন্য আজ ছিল রাজা মিয়ার বিখ্যাত দক্ষিণ এশিয়ার সেরা চা। আগামী পর্বে আমরা এমনই কোনো আরও এক রাজা মিয়ার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি দক্ষিণ হাওয়া ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আমরা আসছি আগামী পর্বে আরও কোনো চমৎকার কোনো গল্প নিয়ে। আর সে পর্যন্ত আমাদের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন একটি প্রেস করুন। আল্লাহ হাফেজ।